আজকে আমি প্রভুর বাক্য থেকে যে অংশটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো গীতসংহিতা 46 অধ্যায়। গীতসংহিতা 46 অধ্যায় আমি প্রথম 3টি পদ আর শেষের 4টি পদ আমি পাঠ করব। আমরা কোথায়, আমাদের অবস্থানটা কি হবে? এখানে বলছে যে আমাদের বড় আশ্রয়, আমাদের বড় শক্তি হলো আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, যাকে আমরা ভালোবাসি, যার কাছেই আমরা আশ্রয় চাই আসলে, এবং তিনি আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। তিনি বলছেন পৃথিবী হয়তো থেমে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনি আমাদেরকে তার ডানার নিচে আশ্রয় দিয়ে রাখবেন, তিনি আমাদেরকে তার আশীর্বাদের নিচে রাখবেন, তিনি আমাদেরকে তার অনুগ্রহের নিচে রাখবেন। এবং তিনি বলছেন যে সব কিছু লুটপালট হয়ে যাবে, কিন্তু আমরা প্রভুতে স্থির থাকবো। এখন প্রশ্ন হলো আমরা কতটুকু প্রভুতে স্থির আছি, আমরা কতটুকু এই নিয়ে আমাদের সম্পর্কে ভাবছি? হতে পারে এটা একটা মূল্যায়নের সময় নিজেকে, যে আমার আমার অবস্থার মূল্যায়নের সময়, আমার পিছনের দিনগুলিকে মূল্যায়ন করার সময়, যে প্রভু আমার জীবনে কি অবস্থা, আমি কেমন ছিলাম, আজকে কেমন আছি, কালকে আমি কেমন থাকতে চাই, আমার জীবনে এর থেকে কোনো শিক্ষা আমি গ্রহণ করছি কি না, আমার জীবনে এর মধ্যে আমি কোনো পরিবর্তন আনতে চাচ্ছি কি না, আমার চিন্তাধারার কোনো পরিবর্তন আনতে চাচ্ছি কি না, প্রভু হয়তো আমাদেরকে সেই শিক্ষাটা আমাদেরকে দিতে চান। তিনি চান আমরা যেন এটা নিয়ে ভাবি, এই পৃথিবীতে আমাদের অবস্থানটা কি। আমরা সারা পৃথিবীতে সুসমাচার প্রচারিত হচ্ছিল, সারা পৃথিবীতে প্রভুর কাজ হচ্ছিল, কিন্তু এই পৃথিবীকে কি আমরা সঠিকভাবে যত্ন নিতে পেরেছি? আমরা কতটুকু এই পৃথিবীর প্রতি আমরা সুবিচার করতে পেরেছি? আমরা কতটুকু এই পৃথিবীর প্রতি আমার দায়িত্ব আমি পালন করতে পেরেছি? এই ব্যাপারে খুব সুন্দর একটা বর্ণনা ইব্রীয় পুস্তকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি ইব্রীয় 2 অধ্যায়কে দেখেন, ইব্রীয় 2 অধ্যায় বলছে, আমি যদি দেখি 5-8 পদ, এখানে বলছে মানব জাতি কি যে তাদের কথা তুমি চিন্তা করো, মানব সন্তান কি যে আর তুমি যত্ন করো, তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোট করেছ, কিন্তু তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ, আর সব কিছু তার প্রধানত করেছ। এখানে এখানে আমাদেরকে যে ঈশ্বর কত ইম্পর্টেন্ট দিয়েছে, বলছে স্বর্গদূত থেকে আমরা একটু ছোট, যেটা গীতসংহিতা 8 অধ্যায়ে এটা বর্ণনা করা হয়েছে, যে আমাদের অবস্থানটা ঈশ্বরের কাছে সবচেয়ে, আমি মনে করি ঈশ্বরের পরে আমাদের অবস্থান, এমনকি স্বর্গদূত থেকেও আমাদেরকে বড় করেছে। যদি বা এখানে বলছে সামান্য ছোট, আপনি যদি গীতসংহিতায় আমরা দেখি 8 অধ্যায়ে, সেখানে বলছে যে মানুষকে তার থেকেও একটু বড় করেছে, এবং আমাদেরকে সব কিছু দিয়েছেন, গৌরব দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিন্তু 8 পদের শেষে বলছে ঈশ্বর সব কিছুই তার অধীনে রাখাতে এমন আর কিছুই রাখেননি যা তার অধীন নয়, অথচ বর্তমানে আমরা সব কিছু তার অধীনে দেখতে পাচ্ছি না। এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয়, যে ঈশ্বর সব কিছু তার অধীনে রেখেছে, সমস্ত কিছু, আর সেই সব কিছু আবার আমাদেরকে দিয়েছেন যেন আমরা সেগুলিকে যত্ন নিই, আমরা সেগুলিকে দেখাশোনা করি, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি। কিন্তু ইব্রীয় পুস্তকের লেখক বলছে যে আমরা আসলে সেটা সেভাবে রাখিনি, আমাদের ভুল কোথায়? হয়তো পরিবেশবাদীদের বাদীরা বলবে যে আমরা এই মিল কলকারখানা, নানান অস্ত্র শস্ত্র, বোম, এই প্র্যাকটিস করতে করতে পৃথিবীকে উলুট পালট করে দিচ্ছি, হয়তো এত মানুষের চাপ, এত কিছু। কিন্তু অ্যাজ এ খ্রিস্টিয়ান হিসাবে আমি যদি বলি, আসলে আমাদেরও একটাই পৃথিবীর প্রতি দায়িত্ব ছিল, আমরা যেন আমাদের ঈশ্বর যে জন্য আহ্বান করেছিলেন, যে সত্যকে আমরা পেয়েছি, সেটা কতটুকু সততার সাথে আমি মানুষকে দিচ্ছি।
কতটুকু সততার সাথে সেখানে আমি মানুষকে কাছে সুসমাচারটা নিয়ে যাচ্ছি, ঈশ্বরের গৌরব করছি, ঈশ্বরের প্রশংসা করছি, সেখানে আমার ভূমিকা কতটুকু আছে। আমরা নিশ্চয়ই, অনেকে বলে তাহলে কি আমরা বাড়িঘর করবো না, আমাদের সম্পদ জমাবো না, আমাদের ভবিষ্যৎ চিন্তা করবো না? অবশ্যই এটা আমাদের আমরা করতে পারি, এখানে কোনো পাপ নেই, এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলি, এটা পাপ না। কিন্তু প্রশ্ন হলো তার পাশাপাশি আমি আমার উপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করছি কিনা, আমরা কি আমাদের যে ঈশ্বরের রাজ্যের প্রতি দায়িত্ব দিয়েছে শুধু সুসমাচার প্রচার নয়, তার লোকদের যত্ন নেওয়া, তার লোকদের খোঁজখবর করা বা সঠিকভাবে জীবনকে পরিচালনা করা, যেন আমার জীবনের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত, আমি কি সেখানে সঠিক আছি কিনা। হয়তো আজকে ঈশ্বর চান আমরা যেন মূল্যায়ন করি নিজেকে, এই অবস্থা শুধু হাই হুতাশ নয়, শুধু টেনশন নয়, কিন্তু এটা হয়তো ঈশ্বর আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন ঘরে বসে বসে আমরা যেন একটু চোখ বন্ধ করি, নিজেদেরকে মূল্যায়ন করি যে আমি আমার ঈশ্বরের সম্মান কতটুকু রক্ষা করছি, আমার জীবন দ্বারা আমার ঈশ্বর কতটুকু গৌরবান্বিত হচ্ছেন। এখানে আমি শেষ করব আমাদের সবাই জানা যিশুর একটা গল্প দিয়ে, যেটা লোকলিখিত সুসমাচারে আছে। লোকলিখিত সুসমাচার চার অধ্যায়ে যে প্রকৃতির উপরে যিশুর যে হাত, যখন শিষ্যরা নৌকা করে সমুদ্রের মাঝখানে পৌঁছে গেছে, যিশু ঘুমাচ্ছেন, কিন্তু প্রচণ্ড সেই ঝড় উঠলো, তুফান আসলো, নৌকাতে জল ঢুকে যাচ্ছে, নৌকা ডুবুডুবু অবস্থা হবে, কিন্তু যিশু ঘুমাচ্ছে। হয়তো বলে শিষ্যর অনেক চেষ্টা করছে, আমি জানি বরিশাল এলাকায় বিশেষ করে দেখেছি, ওই নৌকাতে যখন যায় নৌকাতে পানি ঢুকে, এক্সট্রা কিছু জল ঢুকে, ওই জলগুলি ওই বেলসি দিয়ে ওই ফেলে দেয় নদীতে, আবার যেন এটা ভরে না যায়, ভরে গেলে ভয় হলো তাহলে নৌকা ডুবে যাবে। হতে পারে শিষ্যরা এরকম চেষ্টা করেছে জলগুলি ফেলে দিতে যেন নৌকা, কিন্তু দেখছে আর কোনো কিছুতে হচ্ছে না, এত ঢেউ, এত প্রচণ্ড ঝড়, ওই তাদের বেলসি দিয়ে জল ফেলানোতে এটা কভার হবে না। এবং অসহায় হয়ে শেষ পর্যন্ত যিশুকে ডাকলেন, প্রভু আমাদেরকে বাঁচান। খুব ছোট কথা বলছে, প্রভু আমরা তো ডুবে যাচ্ছি, শেষ হয়ে গেলাম। আর যিশু উঠে বললেন, তিনি সেই সমুদ্রকে, সেই ঝড়কে তিনি ধমক দিলেন আর সেই ঝড় থেমে গেল। আজকে হয়তো আমরা আমাদের প্রভুকে, অনেকে আমাদের প্রশ্ন করে, সারা পৃথিবীর মানুষ এত প্রার্থনা করছে, এত ধমক দিচ্ছে এই ভাইরাসকে, কিন্তু এটা থামে না কেন? ঈশ্বর কেন এত রাগ? না, যিশুর ক্ষমতা তাহলে কি কমে গেল না কি অবস্থা? যে আমরা যদি চিন্তা করি, আমাদের কথা বাদ দিলাম, সারা পৃথিবীতে আমি মনে করি বহু খ্রিস্টভক্তরা দিন রাত প্রার্থনা করে যাচ্ছেন, সেই আহ্বান করে যাচ্ছেন, যিশুর কাছে দাবি করে যাচ্ছেন যেন এই পৃথিবীকে ভাইরাস থেকে মুক্ত করে, কিন্তু এটা হচ্ছে না। অলরেডি 2.5 লাখের মতো মানুষ মারা গেছে, 30 লাখের মতো মানুষ আছে, পৃথিবী নীরব। কিন্তু যিশু শিষ্যদের একটা শেষ কথা প্রশ্ন করেছেন, তিনি জ্বর থামালেন ঠিকই, একটা ছোট্ট একটা কথা বলেছেন, সেটা হলো, তোমাদের বিশ্বাস কোথায় গেল? যে আমি তোমাদের সাথে আছি, আমি পাশে ঘুমাচ্ছি, যে যদি মারাই যাই, ডুবেই যাই, তাহলে আমিও ডুবে যাব, তারপরেও তোমাদের বিশ্বাস আমার উপরে নেই যে প্রভু তো আমাদের সাথে আছে, সো হোয়াট, যা হবে হবে, চলতে থাক। আসলে শিষ্যরা এই ধৈর্য ধরতে পারে নাই, সেটা মাথার মধ্যে আসে নাই, কারণ বিপদ যখন আসে আসলে আমাদের মাথা ঠিকভাবে কাজ করে না। হয়তো শিষ্যদেরও মাথা এই সময় কাজ করে নাই যিশু যে আছে পাশে। আমরাও বিশ্বাস করি যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমরা যারা পালক প্রচারক আমরা প্রচার করি মানুষের কাছে যে যিশু প্রতিজ্ঞা করেছেন, আমি যুগ পর্যায়ে যুগে যুগে তোমাদের সঙ্গে সঙ্গে আছি,
ইব্রিয় পুস্তকে বলছেন আমি তোমাকে ত্যাগ করবো না, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু দেখা যাচ্ছে সেই বিশ্বাস আসলে আমরা আমরা কতটুকু ধারণ করছি। যদি সেই বিশ্বাস আমরা ধারণ করতে না পারি তাহলে আমরা হয়তো অনেক প্রার্থনা করতে পারবো, অনেক চেষ্টা করতে পারবো, কিন্তু সত্যিকারের ঈশ্বরের মহিমা হয়তো আমরা দেখতে পাবো না। তাই আমাদের জীবনে এই আস্থাটা ঈশ্বরের উপর রাখা যে তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের সব কিছু দেখছেন, তিনি সব কিছু জানেন, তিনি আপনার আমার অবস্থান জানেন, তিনি জানেন, কিন্তু তিনি সাথে সাথে আমাদের হৃদয়ও জানেন। আমাদের মুখে কী বের হচ্ছে আর আমাদের হৃদয়ের ভিতরে কী কাজ করছে দুটোই তিনি জানেন, এবং তিনি মুখের কথার থেকেও আমাদের হৃদয়কে বেশি দেখেন, সেটাকেই বেশি গুরুত্ব দেন। তাই আজকে আমাদের হৃদয় থেকে সেই বিশ্বাস যেন আমরা আনি, এবং সেটা যেন আমরা প্রার্থনার সাথে প্রভুর কাছে রাখি যে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ, তুমি আমাদের আশ্রয়, তুমি আমাদের ঢাল। এই পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবীর যুদ্ধ বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সব কিছু তুমি শেষ করবে, কিন্তু তোমার সন্তানেরা টিকে থাকবে, দাঁড়িয়ে থাকবে, এবং এই পৃথিবীকে তারা রক্ষা করবে। তাই আমাদের প্রার্থনা হোক যে প্রভু তুমি আমাদের প্রতি সহায় হও, আমাদের সেই বিশ্বাস দাও যে বিশ্বাস নিয়ে যেন আমরা তোমার উপর আস্থা রাখতে পারি, এবং সাথে সাথে এই বিপদ থেকে শুধু আমরা নই এই বিশ্বকে আমরা রক্ষা করতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে তার বাক্য দ্বারা আশীর্বাদ দান করুন। আমেন।